হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো, যেটা খুবই ঝটপট আমি করবো আজকে। অনেক দেরি হয়ে গেছে মেকআপ করতে, মানে বসতে। যাই হোক, এখন বাজে একটা, তো আমি আধ ঘন্টার মধ্যে চেষ্টা করবো রেডি হওয়ার জন্য, তারও যদি আগে করে নেওয়া যায়। তো প্রথমে আমি যেহেতু এত পুজো বাড়ি যাবো, তো সেই কারণে মেকআপ করছি। তো প্রথমে আমি বরফ লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে 5 মিনিট রেস্ট নেওয়ার পর এখন লাগিয়ে নিয়েছি প্রাইমার, যেটা জেল প্রাইমার। গরমকালের জন্য জেল প্রাইমার খুবই প্রয়োজন, আর যেখানে যেখানে ঘেমে যায় সেখানে জেল প্রাইমার দিলে খুব ভালোভাবে মেকআপটা বসবে এবং তুমি ঘামটা খুবই কম হবে। যেহেতু চড়া রোদ, সেই কারণে এই প্রাইমারটা আমি সব জায়গায় লাগালাম, কারণ ওই রোদে যেতে হবে। খুবই হালকা মেকআপ করবো, তো চলো ঝটপট করে নিই। আইব্রো আমার করা নেই, তার জন্য আমি প্রথমে আইব্রোটা করে নিচ্ছি। পুরো কালো লাগালাম না, কালো লাগালে দিনের বেলা এমনি ফ্যাট করবে, তো মেকআপ বুঝে করতে হবে সেই কারণে। এরপর আমি একটা প্যান স্টিক লাগাবো, গোপীনাথের প্যান স্টিক। এটা খুবই কাজের, গোপীনাথের প্যান স্টিকটা তোমরা ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারো অথবা তোমরা কনসিলার হিসেবে ইউজ করতে পারো। তো আমি এটা কনসিলার হিসেবে ইউজ করবো, এখন দিয়ে দেবো আইব্রোর নিচে, যেহেতু দিনের বেলা খুবই হালকা দিতে হবে। এটা খুবই ভালো, কম পয়সার মধ্যে একটা দারুণ জিনিস, আমার তো ভীষণ প্রিয়, আমি এটা দিয়েই কনসিলার বেশিরভাগ করে থাকি। আর এটা আইব্রোটা মানে শেপটা খুব ভালোভাবে স্পষ্ট হয়ে যায়। তো এইটুকুনি জাস্ট নিয়েছি, এইটুকুনি, এটা দিয়েই কিন্তু, যেহেতু হাত দিয়ে করছি। তোমরা যদি হাত দিয়ে করো খুবই ধরে ধরে করতে হবে, নইলে কিন্তু উপরের দিকে উঠে গেলে আবার সমস্যা হয়ে যাবে। যেহেতু আমি তাড়াহুড়ো আছি সেই কারণে কোনো ব্রাশ ফ্রাশ ইউজ করছি না। আর আছে তো কনসিলার অলমোস্ট হয়ে এসছে, এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিই। চোখের উপরে বা নিচে কালি থাকলে সেটাকেও খুব ভালোভাবে হাইড করে, কিন্তু যেহেতু এটা কম দাম সেই কারণে এটা কিন্তু কালো হয়ে যায়। ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে রোদে বেরিয়ে পড়লে খুবই, প্রথমে যখন মেকআপটা করবে খুবই দারুণ দেখতে লাগে, কিন্তু আস্তে আস্তে মেকআপটা আস্তে আস্তে কালো হয়ে যায় স্কিনের সাথে। তার জন্য তোমাকে একটুখানি, যদি তুমি এটা যদি ফাউন্ডেশন হিসেবে ইউজ করো তাহলে তোমাকে কালার কারেক্টার ইউজ করতে হবে, অরেঞ্জ কালার, তাহলে কিন্তু তোমার মেকআপ একদমই কালো হবে না। তো আমি একটুখানি চোখের তলায় বা চোখটার উপরেও লাগিয়ে নিলাম, এরপর ডাইরেক্ট আই শ্যাডো ইউজ করে নেব। আঙুলও করতে গিয়ে দিলাম চোখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে, এরপর দিয়ে দেবো ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমি ল্যাকমির ইউজ করছি, 3D, এটা ওয়াটারপ্রুফ, কারণ দিনের বেলা কোনোরকম রিস্ক নেওয়া যাবে না। আর এটার দাম অনেকটাই বেশি, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবে। এটাকে আমি হাত দিয়েই ব্লেড করে নিচ্ছি, কোনো এক্সট্রা জিনিস আমি আজকে বের করবো না বেশি, কারণ আমাকেই আবার এসে গুছাতে হবে। আর আমাদের মেকআপ মেয়েরা মেকআপ করতে বসলে তো যেন সব কিছুই একদম টেনে বের করে ফেললাম, কোথাও যাওয়ার থাকলে পুরো একদম ঘর এলোমেলো করে দিয়ে কেটে পড়লাম, এসে আবার গুছানো হয়। এর আগে ফিক্সারও দিতে পারো তোমরা, ফিক্সারটা দিয়ে ফাউন্ডেশন লাগাতে পারো। এটা পার্টি ওয়ার মেকআপের জন্য এই ফাউন্ডেশনটা খুবই ভালো, খুবই ভালো। ব্রাইডাল মেকআপের জন্য এটা নয়। অনেকটাই সাদা সাদা লাগে দিনের বেলা, এটাকে আর একটুখানি কম্প্যাক্ট পাউডারও দিতে পারো তোমরা, প্যানকেকও দিতে পারো, এছাড়া সাদা নর্মাল পাউডারও দিতে পারো। তো এটাকে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো, কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু স্কিনের সাথে একটু মিশে গেলে আরও একটু হালকা লাগবে। এছাড়া তো প্যালেট আর বের করছি না, সেই কারণে একটা ম্যাট লিপস্টিক নিয়ে নিচ্ছি, এই কালারটা। এটা একটুখানি দিয়ে জাস্ট এক ফোঁটা করে দিয়েছি, এটা আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা তাতে খুব ভালো কাজ হয়েছিল, তো সেই কারণে এই লিপস্টিকটা নিয়েই আজকে। আর যেহেতু এটা ম্যাট লিপস্টিক, শুকিয়ে গেলে মানে ঘাটার বা মুছে যাওয়ার কোনো টেনশন নেই, আর কালারটা খুব সুন্দর স্কিনের সাথে মিশে যায়। তো এটাকে দিয়ে কিন্তু ঝটপট করতে হবে, যেহেতু ম্যাট লিপস্টিক শুকিয়ে গেলে কিন্তু আর ব্লেন্ড করা যাবে না, সেই কারণে খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তো আই শ্যাডো কমপ্লিট, এটা দিয়েই একটু আমি ব্লাশও করে নেব। ব্লাশের জন্য এই লিপস্টিকটাই নেব, একদম এক ফোঁটা নেব, এতটাই কম নিচ্ছি বসছেই না। Thank you.
নাকের এখানটাও দেবে, একটু ভালো লাগবে। অনেকে পুরো এখান থেকে এখান পর্যন্ত পুরো ব্লাশ লাগায়, সেটা এবার জায়গা অনুযায়ী বা মেকআপ অনুযায়ী করা যায়। তো এখন খুবই সিম্পলিই যেতে হবে, আবার হালকা মেকআপও নিতে হবে, কারণ খুব সুন্দর দেখতে নই, তো সেই কারণে একটু সুন্দর আর একটু সুন্দর বানিয়ে নিতে হবে মুখটাকে। তো ব্লাশ কমপ্লিট, এবার লিপস্টিকের পালা। লিপস্টিক এটা একটা অনলাইন লিপস্টিক ম্যাট নয়, যদিও কালারটা এই প্রথম ইউজ করছি। হয়ে গেছে লিপস্টিক পরা, খুবই হালকা হলো লিপস্টিক। আমার একটু ডিপ করলেই বেশি ভালো লাগে, করতে হবে কারণ আমার নাকটা প্রচুরই ভোঁতা, তার জন্য এই ব্রাউন কালার। লিপ গার্ড দিয়েই করে নিলাম, আর এটা দিয়েই কিন্তু আইব্রোটা করেছিলাম। কমপ্লিট, এবার ফাইনালি ঠিক করে নিই, খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি। মুখটা যেহেতু কমপ্লিট, একটুখানি ফিক্সার মেরে নেব। ফিক্সারটা একদম কাছ থেকে নিয়ে এসে স্প্রে করবে না, তাহলে কিন্তু মুখে পুরো জল ভর্তি হয়ে যাবে। একটু দূর থেকে করবে, তাহলে ফিক্সার মানে স্প্রেটাও হবে আর জল জল পুরো একদম ভর্তি হয়ে যাবে না। এটা একটু শুকিয়ে যাক, এতে তোমরা হালকা ব্লেন্ড করতে পারো। আমার যেহেতু পাখা চলছে সেটা আমরা ব্লেন্ড করছি না, আপনি আর শুকিয়ে যাবে আর মেকআপটাও লং লাস্টিং হবে। মেকআপ কমপ্লিট, এবার চুলটা ফটাফট বেঁধে নেব। চুলে আর শ্যাম্পু করা হয়নি, যাই হোক খোপা করে নেবো গরমের মধ্যে। তো এখান থেকে একটুখানি ভাগ করে নেব, কানের পাশ দিয়ে সোজাসুজি ভাগটা করে নেব, তাহলে একটু দেখতে ভালো লাগে। তো সামনে শীতে করে নিয়ে একটা বড় গাডা নিয়ে ওটাকে বেঁধে নিয়েছি ঘোড়াতে। তার কারণ হচ্ছে যত বড় গাডারটা দেবে তত বড় খোপাটা হবে, অনেকে যদি ছোটো চুল হয় তো বড় গাডার দিয়ে বাঁধলে চুলটা খুব বড় লাগবে, খোপাটা বড় লাগবে। এরপরে আমার একটা বান নিয়ে নিয়েছি, এই বানটা খুবই ছোটো, বড় বানও আছে, দিদি গাডা দিয়ে বেঁধে নিয়েছি। এরপর এটাকে মধ্যে ঢুকিয়ে নেবো, বানটা দেওয়ার পর একটু ক্লিপ দিয়ে আটকে নিতে হবে। যখনই কোথাও যাবার থাকবে, খুব তাড়া থাকলে যদি একা একা চুল বাঁধতে চাও তো এরকম একটা বান কিনে রাখাই ভালো। তো এরকমভাবে দিয়ে কাঁটা দিয়ে ভালো করে আটকে নিয়েছি, আটকে নেবার পর চুলটাকে দুভাগে ভাগ করে নেব প্রথমে, তারপর একটু মাথাটা নিচু করে নিচের দিক থেকে চুলটাকে তুলে উপর দিক থেকে ধরবো। ধরার পর হাতের আঞ্জাতে বুঝে নেব যে বানটা যেন সব চুলটায় ঢেকে যাবে। এরপর কালো গার্ডার নিতে পারো, কালো গার্ডার না থাকলে আমার মতন এরকম লাল হলুদ গার্ডার আটকাতে পারো। তো এরপর পুরো চুলটাকে গোল করার পর গার্ডার দিয়ে এমনি নর্মাল গার্ডার দিয়ে আটকে নিয়েছি, এরপর এই গার্ডারটা দেওয়ার পর একটা ক্লিপ দিয়ে আটকে নিলে আরও ভালো হয়। এরপর আমি এই চুলটা কিন্তু যেটা বাইরে রয়েছে সেটাকে আমি পাকিয়ে পাকিয়ে গোল করে ঘুরিয়ে নেব। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে তোমরা এই দুদিকের যে চুলটা এক্সট্রা হচ্ছে সেটা বিনুনি করতে পারো, বিনুনি করে তার মধ্যে সাদা সাদা যে পুঁথি দেওয়া থাকে কাঁটার মধ্যে সেগুলো আটকাতে পারো, আরও সুন্দর দেখতে হয় খোপাটা। তো আমার যেহেতু খুবই তাড়া আছে সেই কারণে আমি একদমই সিম্পলিভাবে জাস্ট পাকিয়ে পাকিয়ে যেটা ডান দিকে রয়েছে সেটা ডান দিক থেকে পাকিয়ে বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নেব, দিয়ে ক্লিপ দিয়ে আটকে নেব, আর বাঁ দিকের যে চুলটা রয়েছে সেটা ডান দিক দিয়ে ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকে নেব। এরপর তোমরা চাইলে ফুল আটকাতে পারো, মাঝখানে একটা গোল কাঁটা দিতে পারো, সুন্দর সুন্দর এখন কাঁটা বেরিয়েছে তো সেগুলো দিতে পারো। তো এইভাবে দেখতেই পাচ্ছ কীভাবে করে নিচ্ছে একা একাই, এভাবেই কিন্তু একা একা চুল বাঁধা যায়, চেষ্টা করলেই সবই হয়। অনেক দূরে যাওয়ার থাকলে গাড়ি জার্কিং হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্লিপের বেলায় ক্লিপটেপোনা করলে হবে না, ক্লিপ কিন্তু ভালো করে দিয়ে সিকিউর করতে হবে যাতে করে চুল একদমই না খুলে যায়। তো আমার খোপা একদম রেডি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্লিপগুলো দিয়ে ভালো করে টাইট করে নিলাম, একদম রেডি, এবার ফুল লাগানোর পালা। তো খোপা করা কমপ্লিট, যদি মনে হয় খুব পেতে গেছে তাহলে একটু এরমভাবে টেনে ফুলিয়ে দিতে পারো, আর সিঁদুর করলেই হয়ে যাবে।
তো শাড়িটা পরে রেডি হয়ে আসি। তো শাড়ি পরা কমপ্লিট, এরপর পরে নেব কানের লাইনার। আমি আজকে আর পরবো না, আমার ভালো লাগছে না, সাজতেই ভালো লাগছে না। তো এই কালো অক্সিডাইজার হাতে কানেরটা পরছি, আর কিছু পরবো না, যেটা পরে আছি সবসময় পরে থাকতো ওটাই পরলাম। আর যেহেতু কিছু পরছি না, তাই কানেরটা একটু বড় করছি, তাহলে ভালো লাগবে। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, 100 টাকা দাম নিয়েছিল, এত বড় কানের মাত্র 100 টাকা। তো সিঁদুর পরা কমপ্লিট, এবার টিপ করে নেবো, একটু কাজল লাগাবো। কালো টিপ করলে বেশি মারলাম, কালোই করি, আমার লাল টিপ যেন শুট হয় না। লিপস্টিকটা একটু ডিপ দিতে হবে, একটু কাজল করে নিই। ডিপ করে পড়েছি, তো মেকআপ আজকে একদম কমপ্লিট। লিপস্টিক আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, রেড কালারের একটু ম্যাট লিপস্টিক করে নিচ্ছি, সিঁদুর পরা কমপ্লিট। তো একদম রেডি, আর এই ফুলটা লাগিয়ে নিয়েছি, এটা প্লাস্টিকের একটা সাইডই লাগিয়েছি, দুটো সাইড আর লাগালাম না, মানে পুরো খোপাটা লাগাইনি, এই সাইডটা কিন্তু খালি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হ্যাঁ, সবাই ভালো থাকো।